ড্রাগন ফ্রুট। আমরা আজ এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বরিনাথপুর গ্রামের নজরুল ভাইয়ের ড্রাগন বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে ফল পেকে আছে। এই ফল কাটিং অলরেডি শুরু হয়েছে নজরুল ভাইয়ের বাগানে। আজ তিন চার দিন ধরে তার এই ফল কাটিং চলছে এই বাগানে। প্রচুর পরিমাণে ফল এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এই যে নতুন করে আবার আসতে শুরু করেছে। প্রচুর পরিমাণে ফল এই বাগানে পেকে আছে। এই সামান্য একটু এই ছোটো এই ফলটার ওজনই 180 গ্রাম হবে এবং খুবই ভালো সাইজ হয়েছে মোটামুটি। এবার এই বাগানে ফলের সাইজ খুবই ভালো হয়েছে। আমরা এখন এই বাগান থেকে এই একটি ফল ছিঁড়ব, ছিঁড়ে দেখব যে কেমন স্বাদ হয়েছে। এই যে পাকিতে নষ্ট করে ফেলেছে ফলটি, পুরাটাই নষ্ট করে ফেলেছে পাকিতে। ফল পাকলে আসলে এই পাকিতে প্রচুর পরিমাণ ফল নষ্ট করে ফেলে। এই জন্য ফল যে সময় পাকে সেই সময় বেশিরভাগ শপিং ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয় যাতে পাখিতে নষ্ট না করতে পারে। এখন এই ফলটি পাড়লাম, দেখি খেতে কেমন স্বাদ হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলটি ছোলার পরে মানে কাটার পরে খুবই রসালো এবং খুব সুন্দর একটা কালার এবং খেয়ে দেখি স্বাদটা কেমন। হ্যাঁ, খুবই সুন্দর স্বাদ, খুবই মিষ্টি এবং রসালো। এই ড্রাগন ফল পুষ্টিগুণে ভরা।